তো আজকের এই বিক্ষোভ প্রদর্শন আপনারা অবগত আছেন প্রতিনিয়ত যেভাবে দ্রব্যমূল্য জিনিসের বৃদ্ধি প্রতিদিন বেড়ে চলেছে পেট্রোল ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাস ইভেন কি গত পরশুদিনও 25 টাকায় রান্নার গ্যাসের বৃদ্ধি হয়েছে আজকে 1000 টাকা চুইচুই রান্নার গ্যাস সেই ব্যাপারে আজকে আদানি আম্বানিদের দালালি করতে গিয়ে আদানি আম্বানিদের খুশি করতে গিয়ে মোদি সরকার আজকে ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের আজকে মহিলাদেরকে ভারতবর্ষের সম্পূর্ণ মানুষকে আজকে বিপদের মুখে ফেলে দিতে চলেছে এবং এইভাবে যদি চলতে থাকে মানুষ না খেতে পেয়ে মানুষের অন্ন যোগান দিতে কষ্ট হয়ে যাবে আর দুদিন বাদে আমরা এখানে আজকে দাঁড়িয়ে যুব কংগ্রেসের সদস্যরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করে জানান দিতে চাই মোদী সরকারকে যে অবিলম্বে যদি জিনিসপত্রের হ্রাস না করা হয় যুব কংগ্রেস আজকে ট্রেলার দেখিয়েছে আগামী দিনে বৃহত্তর আন্দোলন যেতে যুব কংগ্রেস বাধ্য থাকবে এবং এত আন্দোলনের পরে সারা দেশে যখন কৃষক আন্দোলন উত্তাল সারা দেশে যখন মানুষ হাহাকার করছে না খেতে পেয়ে তখনও মোদী সরকারের কোনো হেলদোল নেই ওনার যেভাবে ফেসিবাদী রাজনীতি উনি চালিয়ে গিয়েছেন এইভাবে ভারতবর্ষে আগামী দিনে অদনের পথে চলে যাবে সে বলে আমরা মনে করি অনির্বাণ সাহা সদর জেলা যুব কংগ্রেস সভাপতি।